بسم الله الرحمن الرحيم، السلام عليكم. فاহমিদাস লিটল কিচেন এন্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালের শুরুটা করেছি এক কাপ গরম দুধ চা দিয়ে। দুধ চা না রং চা, কোনটা কার পছন্দ বলেন তো? আজকে আমি বেগুন ভাজা করব, তবে একটু ভিন্নভাবে। আমি যে কোনো রেসিপিকে একটু ভিন্নভাবে ট্রাই করতে পছন্দ করি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো বেগুন আমি প্রথমে কেটে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। বেগুনটা একটু অন্যভাবে ভাজি করব বলেছিলাম। তো বেগুনটা ফ্রাই করার আগে আমি এখানে একটু ম্যারিনেশনের কাজ করে নিব। তো একটা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব হচ্ছে এক চামচের মতন আদা বাটা, এক চামচের মতন রসুন বাটা, দিয়ে দিব এক চামচের মতন লবণ, দিয়ে দিব এক চামচের মতন টালা জিরা গুঁড়া, হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতন হলুদ গুঁড়া, হাফ চামচের মতন শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে পানি। একটু ভালো মতন মশলাটা মিশিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো মতন মাখানো হয়ে যাবে, এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালো মতন আমি মশলাটা লাগিয়ে নিব। এপিট উপিট করে মশলাটা আমার লাগিয়ে নিতে হবে। এরপরে বেশ অনেকটা সময় ধরে একে ম্যারিনেট করে রেখে দিব। জাস্ট খাওয়ার 5 থেকে 10 মিনিট আগে মচমচে করে ভেজে খেয়ে নিব। দেখুন বেগুনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে, আর বেশ অনেকক্ষণ ম্যারিনেশনের জন্য কিন্তু ভিতরে খুব ভালো মতন মশলা ঢুকে যায়। এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি বেড ক্রাম। এখানে বেড ক্রাম না থাকলে বিস্কিটের গুঁড়া করে নিতে পারেন, তবে ময়দা দিতে যাবেন না, তাহলে দ্রুত কালার চলে আসবে। এরপর একে একে সবগুলো মিডিয়াম টু লো আঁচে আমি খুব আস্তে ধীরে ধৈর্য নিয়ে ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে আর খেতেও স্বাদ লাগবে না। আস্তে আস্তে ভাজলে কিন্তু বেগুন ভাজাটা মুচমুচেও হয়, তেলও কিন্তু কম লাগে। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি উঠে ফেলবো। ভাত, পোলাও কিংবা বিরিয়ানি কিংবা এমনিও শুধু খেয়ে নিয়ে কিন্তু অনেক মজা এই বেগুন ভাজাটা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো ভাবলাম মটরশুঁটির সিজনে একটু মটর পোলাও রান্না করা যাক। তো চলুন মটর পোলাও আমি কীভাবে রান্না করি রেসিপিটা দেখে নিই। প্রথমে প্যানে নিয়েছি আমি পরিমাণ মতন তেল, আর এখানে আমি প্রথমে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা ভাজা হলে তুলে নিতে হবে। পোলাও রান্নার জন্য দিয়ে দিব আরও কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। এখানে আমি 1/2 কেজির মতো নিয়েছি, একটু ভেজে নিব। দিয়ে দিব 1 চামচের মতন লবণ। দিয়ে দিব 1 চামচের মতন আদা বাটা, আর একটু পরিমাণ কষিয়ে নিব।
হাফ কেজি চালের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়ে নিব। ভালো মতন কষিয়ে নিতে হবে। মটর পোলাও টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটা স্পেশাল মশলার ব্যবহার করব, সেটা হচ্ছে চিকেন কিউব। এই যে ছোট্ট একটা চিকেন কিউব, এটা যে কোনো গ্রোসারি শপে ইজিলি পেয়ে যাবেন। হাফ কেজি চালের জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব আর 1 কাপ পরিমাণ দুধের ব্যবহার করব, এতে পোলাও টেস্টটা ভালো আসবে। পোলাওটাতে যখন একটু বলক চলে আসবে এখানে কুচি করে রাখা গাজর দিয়ে দিব। পোলাও চালটা যখন 70% এর মতন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কিউবের অর্ধেকটা দিয়ে দিব। আর এই পোলাওটাতে আমি ঘি বা কেওড়া জল এগুলো ব্যবহার করব না, কারণ আমি চাচ্ছিলাম মটরশুঁটি আর গাজরের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটাই অটুট থাকুক। এরপর আরও মিনিট পাঁচেক পোলাওটা দমে রাখলেই রান্নাটা আমার পুরোপুরি হয়ে যাবে। এই যে পারফেক্ট পোলাও, বেগুন ভাজা আর করেছিলাম একটা ভেজিটেবল কাটলেটের মতো, এটা রেসিপি আমি অন্য কোনো একটা দিন শেয়ার করব। বিশ্বাস করেন, সত্য করে বলছি, এটার সাথে কোনো ধরনের চিকেন বা ডিম বা অন্য কোনো সেকেন্ড ডিশ লাগবে না, কারণ পোলাওটা খেতে এমনিতে মজা আর তার সাথে একটা বেগুন ভাজা হলে এনাফ ইজ এনাফ, আর কিচ্ছু লাগবে না। বেগুন ভাজা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এই শীতে তো অবশ্যই মটর পোলাও মাস্ট বি রান্না করে খাবেন। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর প্লিজ আপনারা লাইক দিতে ভুলে যান, আপনাদের লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি ফাহমিদা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিশ্বাস করেন চিকেনটা জাস্ট শুধু শুধু রান্না করেছি, কারণ ওই দিন আমরা চিকেন দিয়ে কেউ খাইনি, শুধুমাত্র বেগুন ভাজা দিয়েই খেয়ে উঠেছি।